শুভ দুপুর সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম ল্যাপটপ তারকা কথনের আরও একটি নতুন আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন, আনন্দে রয়েছেন। আজকের তারকা কথনের আয়োজনে দুজন গেস্ট অফ অনার আমাদের, এবং তাদের পরিচয় আসলে আমার দেওয়া চলে না। প্রথমত, তারা দুজনই স্বস্বক্ষেত্রে অত্যন্ত খ্যাতনামা ব্যক্তিত্ব আমাদের দেশের, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের দুজন নক্ষত্র অবশ্যই, এবং তাদের পরিচয় দিতে গেলে এক করে তারা দুজনই মঞ্চকর্মী এবং অসম্ভব গুণী অভিনয়শিল্পী। পরিচয় করে দিচ্ছি, প্রথমে আমার সরাসরি যিনি বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, এবং আমার ঠিক ডান পাশে আরও একজন প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ মুনিরা ইউসুফ মেমি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের তারকা কথনে, কেমন আছেন? ধন্যবাদ। প্রথমে দর্শকদেরকে মানে বলে নিচ্ছি যে আমরা স্মৃতিচারণ করছিলেন আর কি বাবু ভাই এবং মেমি আপা, তাদের সেই তারুণ্যের গল্পগুলো বলছিলেন অনেক মজার মতো, সেগুলো আমরা কিছুটা শোনার চেষ্টা করবো অবশ্যই, কাজের কথা একটু জানবো। আচ্ছা, বাবুর থেকে আসি, বাবুর দিকে আঙুল দেখিয়ে দিচ্ছেন, অনেক মজার মজার গল্প রয়েছে। বাবু ভাই, মায়াবতীর কথা চলেই আসে আসলে প্রথমেই। মায়াবতী এখন চলছে, একেবারে একদম দাপটের সঙ্গে চলছে, এবং অত্যন্ত ভিন্ন ধারার একটি চলচ্চিত্র অবশ্যই বলতে হবে, এবং কাহিনী গল্প সব কিছু একটু ভিন্ন রকম, এবং অরুণ চৌধুরীর পরিচালনায় এই গল্পটি। কেমন অভিজ্ঞতা ছিল পুরোটা যদি জিজ্ঞেস করি? হ্যাঁ, এটার অভিজ্ঞতাটা একটু অন্যরকম আসলে, অন্য আর 10টি ছবিতে আমার যে অভিজ্ঞতা, অভিনয় তো সব জায়গায় একই রকম, আমরা একইভাবে টিমের সঙ্গে কাজ করি, কিন্তু এখানকার অভিজ্ঞতাটা একটু ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমাদের লোকেশনটা ছিল একটু একটা নিষিদ্ধ পল্লীতে, যেখানে গোয়ালন্দতে আমরা একটা ব্রোথেলে কাজ করেছি, এবং 7 দিন 8 দিন আমরা ওখানে শুটিং করেছি। তো প্রথম দিকে মনে হতো যে ওখানে যাব, এর আগে অবশ্য নাটকে ছোট ছোট দুই একটা জায়গায় আমরা এরকম করেছি, কিন্তু দীর্ঘ সময়, আর একটা ফিল্মের ইউনিট তো অনেক বড় একটা ইউনিট, অনেক মানুষ বেশি, আমরা কিভাবে করব, হ্যাঁ সেখানে পুলিশ সিকিউরিটির কি ব্যাপার হবে, সব কিছু মিলে টিলে প্রথম দিকে একটু চিন্তাগ্রস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা। তো পরে ওখানে যাওয়ার পরে যখন প্রথম দিনে যে বাড়িতে একটা 4-5টা ঘর সহ একটা উঠান ওলা একটা বাড়ি ওখানে, তো ওই বাড়িতে আমরা শুটিংটা শুরু করি, এবং আধা বেলার মধ্যেই 2-1 ঘন্টার মধ্যেই সবার সাথে একটা চমৎকার বন্ধুত্ব। আমি এটা সবার কাছ থেকে শুনেছি, ইনফ্যাক্ট মানে পুরো টিমের যারা আমাদের সঙ্গে বসেছিলেন, আমাদের সৌভাগ্য হয়েছে তাদের সঙ্গে কথা বলার, তারা সবাই বলেছেন যে খুব পারিবারিক একটা পরিবেশে সেখানে কাজ করা। হ্যাঁ, আমি সেটাই বলছি যে 2-1 ঘন্টার মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল আমার কাছে। তখন মানে আমি তো ফিলই করি নাই যে এরা যৌনকর্মী, হ্যাঁ এরা এই এই কাজটি করেন, আমার কাছে মনে হয় আমাদের ইউনিটেরই মানুষ হয়তো তারা। হ্যাঁ, কে হয়তো মানুষই, এবং আমরা তো ওইভাবে দেখিও না, হয়তো তাকে তার তো সেই জায়গার থেকে কেউ হয়তো বলছে যে দাদা চা খান, হয়তো একবার আমি চা খেয়েছি, আবার বলছে যে দাদা তাহলে আমার হাতে চা খাবে না, আমি না 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 এটা কি কখনো ভাববেনি না, তারপরে কেউ ভাত রান্না করছে বলছে যে আজকে দুপুরে ভাত খান আমাদের সাথে। হ্যাঁ, তো এরকম আর কি, এবং 7 দিন যে কাজ করলাম আমার কাছে মনেই হয়নি আমরা যে বাড়ি থেকে আমি যে শব্দটি ব্যবহার করলাম যে নিষিদ্ধ পল্লী, ওটাকে আমার নিষিদ্ধ পল্লী মনে হয় নাই, বরঞ্চ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গার ব্যাপারে আমার মনে হয় যে সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত, কারণ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায়, হ্যাঁ খুব আনহাইজেনিক জায়গায় তারা থাকে, আমার মনে হয় যেহেতু হ্যাঁ এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু গুরুত্ব দরকার। তবে আমাদের অবশ্য গল্পের প্লট ওইটা না, আমাদের গল্প ট্রাফিকিং কিভাবে যেহেতু আমাদের গল্পটাও প্রায় কাছাকাছি ওরকমই ছিল যে একটি মেয়ে ওখানে বিক্রি হয়ে গেল, এবং সে তাকে আমার যে চরিত্রটি ছিল আমি তাকে সেভ করলাম, অসাধারণ অসম্ভব সুন্দর, সেখানে থেকে আসলে সেই জায়গায় মানে অ্যাডাপ্ট করতে হয়েছে নিশ্চয়ই আসলে এই চরিত্র। হ্যাঁ না, তা তো বটেই, আর একটু অভিজ্ঞতা আছে যে এর আগে নাটক আরও 2-3টি নাটকে আমি ওই সমস্ত জায়গায় আধা বেলা 1 বেলা শুটিং করেছি, আর আমরা তো যারা অভিনয় করি আমাদের তো আসলে সব ধরনের মানুষের সাথে মিশতে হয়, আর যত বেশি মানুষের সাথে মিশতে পারবো, যত বেশি মানুষের সাথে ইন্টারঅ্যাকশন হবে, হ্যাঁ আর ওই যে আপনি যে কথাটা বললেন, আসলে সবাই তো আমরা মানুষ, ও একটি প্রফেশন আছে আমি একটি প্রফেশন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, তো সেই জায়গা থেকে দেখলে কোনো সমস্যা না, এটা একটা চমৎকার অভিজ্ঞতা। হ্যাঁ, এবং খুব সাকসেসফুলি চলছে কিন্তু, মানে এটা এটার ব্যাপারে সবাই বলছে, ফেসবুকে লিখছে, সোশ্যাল মিডিয়াতে, চমৎকার একটা। আর সবচেয়ে বড় কথা কি বাবু ভাই, মাঝখান থেকে বলছি যে আমাদের চলচ্চিত্র, আমাদের দেশের চলচ্চিত্র, আমাদের শিল্পী, আমরাই তো সব, আমরা সেই চলচ্চিত্র দেখবো না তো কে দেখবে, আমাদের চলচ্চিত্র তো আমাদের অবশ্যই উচিত দেখা,
ভালো মন্দ মিলিয়েই তো সবকিছু। এবং আমি একটা আমি একটু অন্যরকম কথা বলি, আমি যখনই আমাদের দেশের চলচ্চিত্রগুলো দেখতে যাচ্ছি, সাধারণ যারা দর্শক ওরা কিন্তু ভীষণ আগ্রহ নিয়ে ঢুকছে, একটা ভালো মন নিয়ে বের হচ্ছে, কিন্তু আমরা যারা এই অঙ্গনের মানুষ আমাদের একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে আমরা ঢুকি। কী হবে ছবিটা, একটা টেলিফিল্ম হবে, একটা এরকম হবে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে, আমাদের বেরিয়ে আসতে। এবং বাবুভাই বলছিলেন একটু ঘুরে দাঁড়ানোর সময় হয়তো হয়েছে, মিমি আপাতত কতটুকু একমত আমি জানি না। হ্যাঁ না, এটাই সে কথাটাই বলছিলাম, মিমি আপার কথা সূত্র ধরেই বলি যে আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আমরা একসময় গৌরব করতাম, জি, এক অনেক বাস্তবতায় সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের তৈরি দর্শক ছিল চলচ্চিত্রে, সে দর্শকও হল বিমুখ হয়ে গেছে, সেটারও নানান বাস্তবতা আছে, ওই বিষয়ে আলোচনা করতে গেলে হয়তো অনেক সময় লাগবে। তো এখন আমাদের কিছু তরুণ শিক্ষিত রুচিশীল মানুষ এই চলচ্চিত্র নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিম, এই অরুণ চৌধুরী, তৌকির আহমেদ, সরোয়ার ফারুকের মতো এরকম অসংখ্য তরুণ, হ্যাঁ অমিতাভ রেজা, এরকম অসংখ্য হচ্ছে যারা নাটকের সঙ্গে যুক্ত, যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, এরকম মানুষ। তো আমি একটি চলচ্চিত্র তো এটা একেবারে একশোতে একটা তো অঙ্ক না, যে একশোতে একশো পদ, এবং বেশ ছবি ভুল ত্রুটি থাকবে, আমাদের ভুল ত্রুটি থাকবে, সমালোচনার জায়গা থাকবে, সমালোচনার জায়গা থাকবে, তো সেইগুলোকে মাথায় রেখে আমাদের তো আমাদের দর্শকই তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক, দর্শক যদি হলে যায় তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারি, আর হলও তো বাড়ছে, হল ধীরে ধীরে বাড়ছে, তো সরকারও যথেষ্ট এই ব্যাপারে সদয় হচ্ছেন, হ্যাঁ তারাও চেষ্টা করছেন, তো সব কিছু মিলেই আমরা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। এখানে আমাদের আপার কথা সূত্র ধরে বলি, আমাদের এক ধরনের পরশ্রীকাতরত্ব আছে, এই শব্দটার মধ্যেই কিন্তু অর্থ আছে যে পরশ্রীতি স্মৃতিতে, হ্যাঁ স্মৃতিতে আজকে আমরা কাতর হয়ে যাই। যেমন আমি এখানে বারবার লেখা উঠছে, আমি একটু এই কথাটা বলতে চাই যে ওয়ালটন ল্যাপটপ, হ্যাঁ ওয়ালটনের সৌজন্যে এটা হয়, এই যে দেখেন ওয়ালটন আমাদের দেশের পণ্য, তো আমাদের দেশের পণ্য আমরা আসলে কিনতে চাই না, তো আমাদের দেশের শিল্পীদেরও আমরা একটু কম সম্মান করতে চাই, আমাদের দেশের চলচ্চিত্রকেই আমরা একটু কম গুরুত্ব দিতে চাই, এটা আমাদের কালচারের মধ্যেই আছে। আমরা ওই 200-300 বছরের উপনিবেশের কারণে আমরা অন্যকে বেশি গুরুত্ব দিই, যেটা বললেন, হ্যাঁ নিজের চাইতে আমরা অন্যকে, আমাদের প্রোডাক্ট বাইরে যাচ্ছে, মানে উনারাই বলছেন যে আমাদের খুব দুঃখ যে আমাদের প্রোডাক্ট বাইরে বিক্রি হচ্ছে সমানে, কিন্তু আমাদের দেশের মানুষ নিতে ভয় পাচ্ছে। তো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে অনুরোধ করতে চাই যে আসলে আমাদেরকেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এবং আমাদের ভুল ত্রুটি শুধরে আমরা সামনের দিকে যাওয়ার জন্য এই দর্শককে আমাকে লাগবে, এই দর্শক, হ্যাঁ এটা হতে পারে যে খুব খারাপ একটি যদি চলচ্চিত্র যায়, খুব খুব খারাপ একটি নাটক হয়, তাহলে হয়তো দর্শক বিমুখ হবে, কিন্তু আমি আমি বিশ্বাস করি যে অত খারাপ বা রুচিহীন আমাদের চলচ্চিত্রের জায়গাটা নাই এখন আর, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াচ্ছি এবং সুস্থ রুচিশীল চলচ্চিত্র হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে দর্শককে বলতে চাই যে আপনারা অবশ্যই হলে আসবেন, আর আপনারা যদি হলে আসেন তাহলেই আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আবার গৌরব। এবং চলচ্চিত্রের কথা যখন বলছিলাম যে এই স্বর্ণালী সময়ের কথা বলছিলেন, সেই সময়ের কথা একটু যাই, একটু মিমি আপার একটু স্মৃতি তিক্ত নাড়া দিতে চাই, সেটি হচ্ছে অনেকেই হয়তো জানেন এই প্রজন্মের 1996 সালে মন মানে না ছবি দিয়ে আপনার চলচ্চিত্র অভিষেক হয়েছিল মঞ্চ থেকে, তাই না? সেই গল্পটা ছোট্ট করে একটু শুনবো কিভাবে। সেটা তো একটা অদ্ভুত, ওই সময় আমাদের নাটকের মানুষদের একটা নাক ছিটকানি বিষয় ছিল চলচ্চিত্রে কাজ করব না, আসলে ওটাকে ছোট করে দেখা না, মানে তখন আমরা জাস্ট টেলিভিশনে মঞ্চে কাজ করি, এই যে এখন প্যাকেজ করাতে যে আমাদের একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে টেকনিক্যাল সাইড নিয়ে, এই অভিজ্ঞতাটা তখন ছিল না। তারপরে আমাকে যখন প্রপোজাল দেওয়া হলো, আমার মন, আমি বললাম যে আমি এইভাবে এইভাবে হলে করব, গল্পটা শুনে ভালো লাগলো, সমস্ত কিছু শুনে ভালো লাগলো। তারপরে আমি অলরেডি তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, তারপরে আমার বাচ্চাটা খুব ছোট্ট, হ্যাঁ তো যাই হোক কাজটা করলাম। আমি যখন কাজটা শুরু করলাম আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা, মানে আমার ভীষণ ভালো লাগলো। এবং ওই ছবিটা করার সময় একটা দুঃখজনক ঘটনা ছিল, সালমান শাহ ওটার 10 মিনিটের মতো কাজে শুটিং করেছিল, তারপর তো আমার না ফেরার দেশে চলে গেল, রিয়াজ আসলো, ওখানে শাবনূর ছিল, আবার আরেকজনকে আমরা হারিয়েছি, অমলেন্দু বিশ্বাস এই ছবিতে ছিলেন, তো আমার একটা ভালো অভিজ্ঞতা, কিন্তু ওটাকে আমি আবার ধরে রাখতে পারিনি, আমার প্রচুর আসছিল যে ছবিতে কাজ করার, না ইচ্ছা অনিচ্ছা কিছুই ছিল না আসলে, তখন আমার বাচ্চাটা খুব ছোট, মাত্র বড় হচ্ছে, ওকে স্কুলে দেওয়ার বিষয়, মানে আরেকটা জীবন আমার শুরু, আমি তখন নাটকটাই করতে পারছিলাম না ঠিকমতো, আমার জায়গাটাই আমি
মোটামুটি একটু ছাড়া ছাড়া ছিলাম। এটা হয়তো পরে একটু আফসোসও করেছি যে ওটা যদি ধরে রাখতে পারতাম। আসলে এত স্ট্রাগল করা আমার নাটকের লাইফে কিন্তু আমার প্রচুর স্ট্রাগল আছে, তো সে সময় ওইটা ধরে রাখাটা আমার জন্য কোনো বিষয় ছিল না, হয়তো ওই মুহূর্তে আমার মনের জোরটা ছিল না, সন্তানে আমার কাছে আসলে বড় বিষয় ছিল। এবং মিমি আপনার একটা সম্প্রতি একটি ঘটনা বলতে চাই, সেটা অনেকেই হয়তো জানেন, খুব ভিন্ন ধারার একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি মানে সংযুক্ত হয়েছেন উপস্থাপক হিসেবে। যেটা হয় যে আসলে আমাদের তো সবসময় একটা হতাশা, কষ্ট, দুঃখ, বেদনা এগুলো তো থাকবেই, এগুলো ছাড়া তো না, তো এগুলোকে ছাপিয়ে আসলে কিভাবে একটু ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়, অন্যকেও ভালো রাখা যায়। এবং আসলে এর মধ্যে যে জিনিসটা আসলে চলে আসছে বাবু, সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডিংটা এবং বাচ্চাদেরকে আসলে প্রকৃতির কাছে নেওয়া, এই পড়াশুনোর অভ্যেস করা, এবং এই যে পরিবারের একসাথে বসে একবেলা একটা খাওয়া, নিজেদের মধ্যে সব কথাবার্তা আদান প্রদান করা, হ্যাঁ, আর টাচ বিষয়টা, এই যে আগে যে বাবা একটা থাপ্পর মেরো যখন পিঠে হাত দিত, থাপ্পরটা আমরা ভুলে যেতাম, এখন এই দূরত্বটা বাড়ছে, অভিমান বাড়ছে, কারণ সলিউশনটা কেউ জানে না, ওখানে কেউ আসছে না, এরকম বিষয়। এই যে আপনি কথাটা বললেন যে একসঙ্গে বসে খাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে দিনের যে কোনো একটা বেলা পরিবারের সবাই মিলে ওই খেতে খেতে তো তখন একটা ভালো মুড থাকে, খাওয়ার সময় একটা ভালো মুড থাকে, সবাই সবার সাথে কিন্তু শেয়ার করে। হ্যাঁ, এবং আমাদের তো উচিত যে আমরা এই যে আজকে যে গল্পগুলো আমরা এই অনুষ্ঠানের আগে করছিলাম, তো এইগুলো তো ছেলে মেয়েদের জানতে হবে। হ্যাঁ, আর এই ভ্যালুস গুলো তো তখনই তৈরি হয় আসলে। হ্যাঁ, দর্শকদের আসলে প্রশ্ন হয়তো জেগে গেছিল, কি কথা বলছিলেন আপনারা, এই হলের কথা বলছিলেন সেই সময়। হ্যাঁ, হলের কথা বলছিলেন, আমাদের সেই গ্রামে একসাথে ছবি দেখতে যাওয়া, একটি জায়গায় ব্যাপক পার্থক্য রয়েছে দুজন মানুষের, একই যদি বলি একই কর্মযোগ্যের মানুষ বলেছে শুরুতেই মঞ্চের কথা, সেটি হচ্ছে যে বাবু ভাই খেলাধুলা খুব কম করেছেন ছোটবেলায়। একটু না, আমি খেলাধুলা অনেক বেশি করি। আচ্ছা, বেশি করেছেন মানে ইচ্ছা ছিল খেলোয়াড়ি হওয়ার। আচ্ছা, কিন্তু মানুষটা নরম, মানুষটা নরম হওয়ার কারণে কথা কিন্তু গরম গরম, মানে কথা কিন্তু ফুল জুড়ে। হ্যাঁ, এবং সবকিছু আসলে মাথায় দিয়েছেন বাবু ভাই, মানে বাস্তবে মানে ওনার পাশে না, ওইটাই হয় কিন্তু, যার গায়ের শক্তি কম সে তো মাথা বেশি। আমি আপনার বদনাম করি, আপনারা অনেক জনপ্রিয়, একটু বদনাম করি, ওনার কথায় অনেক ধার আছে না, কিন্তু মজার করে বলে, উনি খুবই মজা করে বলে। আজকে সকালে যখন মেকআপ রুমে ঢুকছিল, আমি ওনাকে শুনিয়ে দিচ্ছিলাম, উনি তখন আমাকে বললেন যে ভাবলাম একটু মিষ্টি হাসি দিয়ে আপনি জিজ্ঞেস করবেন কেমন আছে, আপনি এইভাবে বললেন, আমি বললাম যে আমার সাথে যে ফোনে কথা বলে বলে কথা বলে আমি তার সাথে কথা বলি না। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে মেমি আপা ঠিক উল্টোটা, মানে যদি বলি আর কি, খুব স্পোর্টসম্যানশিপ ছিল আসলে সেই সময়, খেলাধুলা অনেক বেশি করেছে, খুব ভালো সাঁতার কাটতে জানি, ব্যাডমিন্টন ছিল, ব্যাডমিন্টন, হাই জাম্প, লং জাম্প, দৌড়, কি না মানে শুধু দৌড়ের উপরেই থাকতাম। এখন আসলে কোনো মানে এগুলোর ভিতরে কোনোটাতে তো আপনি নাই নিশ্চয়ই, কোনোটাতে নেই, মাঝে মাঝে সাঁতার কাটার চেষ্টা করি, তবে আমি কিন্তু দেখার মধ্যে এখনো আছি, আমি খুব পছন্দ করি, আমি ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, টেনিস খেলা দেখি, আমি কিন্তু টেলিভিশনে খেলা দেখা খুব এনজয় করি, এবং এই বছর আমি খেলা দেখতে ইংল্যান্ডেও গিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট খেলা দেখতে গল্প শুনেছি, খেলার প্রতি ভালোবাসাটা অনেক বেশি। আমি আমাদের দেশে ক্রিকেট খেলাটা একটু মাঠে দেখতে যাই। আচ্ছা, পছন্দ কোন খেলাটা কার, সেটা জিজ্ঞেস করি একটু, মানে বেশি সবচেয়ে মেইনলি ফুটবল আর ক্রিকেট, আমার ক্রিকেট, শুধু ক্রিকেট, আমি খুব ভালো বুঝি না খেলা। আচ্ছা, এজন্য মানে ক্রিকেট খেলাটাও দেখার অভ্যেস হয়েছে বাংলাদেশ যখন ভালো খেলছে, এর আগে সেটাও দেখতাম না। সেই সুযোগে প্রিয় খেলোয়াড়ের নামটাও জানি না, অনেক 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 আমাদের দর্শক আছে, আবার মানে প্রতিপক্ষ চার মারলো হাততালি দেয়, আমি এত খারাপ না, আমার আউট হলো হাততালি দেয়। আচ্ছা আচ্ছা, এরকম দর্শকও আছে কিন্তু, না বাবা খুব মজার মানুষ। এবং এবং একটু একটু গোড়ার কথায় আসি, যে চলচ্চিত্র তো এখন আছি, আমরা কথা বলছিলাম মঞ্চ থেকে তো শুরু, ভুল নিশ্চয়ই বলবো না যদি বলি, সে মঞ্চের জায়গাটি আসলে এখন কি সময় হয় বা সময় দেয়া হয় মিমি আপা? আমি আমি আগে বলি, আসলে মঞ্চের সঙ্গে প্রাণটা আছে আর কি, কিন্তু আসলে এখন যেহেতু চলচ্চিত্রের কাজ করি মেইনলি, আমি জি টেলিভিশনেও আগের চাইতে কমিয়ে দিয়েছি, মানে সময়ের কারণে, তো সেই কারণেই আসলে থিয়েটারটা করা হয় না। কারণ একটু আপনার মাধ্যমে দর্শকদের বলি, সেটা হচ্ছে যে একটা নাটক, মঞ্চের নাটক নামাতে কিন্তু প্রায় 3-4 মাস লাগে, মিনিমাম 2 মাস, মিনিমাম 2 মাস। হ্যাঁ, তার আগে রিডিং আছে অনেক কিছু, 3 মাস থেকে 4 মাস লাগে টোটাল,
কাজটা শেষ হতে। তো এই তিন মাস প্রতিদিন আমাদের নিয়ম হচ্ছে 5 ঘন্টা গ্রুপে থাকা, রিহার্সাল করা। তো এই প্রতিদিন 5 ঘন্টা আসলে আমরা যেভাবে পেশা হিসেবে নিয়েছি, বিশেষ করে আমি অভিনয়টাকে পেশা হিসেবে নিয়েছি, আর পেশা হিসেবে নেওয়া মানে চলচ্চিত্রের কাজ করা, টেলিভিশনের কাজ করা, সেই কারণে ওই জায়গাটা সময় দিতে পারি না। তো পুরনো যে নাটকগুলো আমি অভিনয় করেছি, আর অন্যকে প্রায় 15টি নাটকে আমি অভিনয় করেছি, তো ওগুলো শো হলে যদি আমার দেশের বাইরে না থাকি বা অন্য দূরে কোথাও শিডিউল না থাকে, তাহলে আমি সেই কাজগুলো করি। আমি তো আসলে মঞ্চে কাজ করার জন্য আমি ঢাকায় এসেছি বরিশাল থেকে, কিন্তু কোনো একটা কারণে একসময় আমি একটা একক নাটক শুরু করেছিলাম মঞ্চে, খুব ভালো হচ্ছিল, কলকাতায় ওগুলো অনেক শো করেছি, এবং মেইন নাটকের ডিরেক্টর রাইটার ডক্টর কুন্তল মুখোপাধ্যায় ছিলেন এবং আলো করেছিলেন তাপস সেন। তো যাই হোক, ওইটারই একটা ভুল বোঝাবুঝির কারণে আমি অভিমান করে মঞ্চ নাটক বন্ধ করে দিয়েছি, মানে এটা আমারই দোষ। আসলে অভিমানটা তো নিজের উপরে নিজে করলাম, নিজের ক্ষতি নিজে করে দিলাম। এরপর থেকে আমি মঞ্চ নাটক থেকে অনেক দূরে সরে এসেছি, আমি থিয়েটারে আছি। এরপরে ওই বাহুভের মতো পুরনো নাটকে আমি অভিনয় করেছি অনেকবারই, মাঝখানে একটু আমার একটা বড় লম্বা চড়া গ্যাপ যাচ্ছে, কিন্তু আসলে মঞ্চের ওই মায়া এই রিসেন্ট আমরা আবার দেখেছি। হ্যাঁ, আবার আমি একটা আসলে মঞ্চের যে বললেন না যে শুরু করেছেন, আসলে মঞ্চটা তো আমাদের জন্মস্থান। জি, আমার অভিনেতার যে জন্ম সেটা তো আমার মঞ্চ থেকে, তা মা এবং জন্মভূমি এই জায়গাটা তো মানুষ বলতে পারে না, হয়তো দূরে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তার কিন্তু টানটা ওখানেই বেশি থাকে। আজকে আজকের ফজলুর রহমান বাবু তো আসলে মঞ্চেরই আবিষ্কার যদি বলি ভুল হবে না। এবং হচ্ছে বাবু ভাই এবং মেয়ে দুজনকে বলছি, সেটা হচ্ছে যে সিনেমা বা চলচ্চিত্র তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাগৃহে আসবার জন্য, নতুন যারা আগ্রহী রয়েছেন বা বা দর্শক বলি মঞ্চায়ন গল্প যেসব গল্পকে মঞ্চায়ন করা হচ্ছে, তাদেরকে দেখবার জন্য কি কিছু বলবার রয়েছে মঞ্চে আসবার জন্য? হ্যাঁ, অবশ্যই। আসলে মঞ্চ একটা অন্য জায়গা, যেটা মঞ্চের অভিজ্ঞতা যাদের নাই, মঞ্চ নাটক দেখার অভিজ্ঞতা যাদের নাই, তাদের আসলে বোঝানো অনেক মুশকিল। তবে আমার মনে আছে যে আমরা যখন নিয়মিত মঞ্চে কাজ করতাম এবং আমাদের অনেক বন্ধুবান্ধব, আমাদের অনেক কলিগ তাদেরকে নিয়ে আসতো, এবং ওখানে আসার পর বললো যে আরে মঞ্চ নাটক এরকম, তো মঞ্চ নাটকটা আসলে না দেখলে এটা বোঝানো সম্ভব নয়। মঞ্চ নাটকের সঙ্গে অন্য নাটকের, বা আমি একটা ছোট পার্থক্যের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা হয়তো চলো আমরা তো নিউজে দেখছি যে কোথাও একটা আগুন লেগেছে, তাই না? আমরা দেখছি, একদম আমাদের সাংবাদিক ডিটেইল বলছেন, আমরা আগুনটা দেখছি, তো কাছে গিয়ে দেখা। আর যদি সত্যি সত্যি আমি ওখানে যাই, তাহলে আমি হয়তো ওই জিনিসই দেখবো, কিন্তু আমার ওই আগুনের তাপটা লাগবে। আর আমি যখন টেলিভিশনে দেখছি তখন আমার তাপটা লাগছে না। তো মঞ্চের সাথে অন্য মাধ্যমের পার্থক্যটা হচ্ছে যে আমি যখন ওই ফিকশনটা দেখবো, ওই পারফরমেন্সটা দেখবো, তখন ওই তাপটা আমার লাগে, আর এখানে তাপটা লাগে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন মঞ্চ নাটকে অনেকগুলো তো মঞ্চায়ন হয়, তো প্রথম যে মঞ্চ শোটা হলো, আমরা শো বলি মঞ্চায়ন বলি বাংলা ইংলিশ যেটাই বলি, তো প্রথম দিন আমি আমার যে ডিরেক্টর বা আমার যারা কাছের দর্শক, ওরা তো আমার ভুল ত্রুটি বলছি, আমি নিজেও কিন্তু বুঝতে পারছি। এবং এই অভিনয়টা যখন 20টা শো হয়ে যায়, অনেক দূরে চলে যায়, ডে বাই ডে আমাকে আমি ডেভেলপ করছি, কিন্তু টেলিভিশনে একটা নাটকে কিন্তু যা ভুল করলাম ভুল ঠিক করলাম, কিন্তু মঞ্চে হচ্ছে তৈরি করার একটা বিষয়। আমরা আরেকটা মাধ্যমের কথা আসলে বলি না, রেডিও অনেক কঠিন একটা মাধ্যম, সেখানে কিন্তু পুরোটা ভয়েসে আমার প্রেম ভালোবাসা রাগ দর্শকদেরকে ধরে রাখা, বয়স, হ্যাঁ, সমস্ত কিছু আমি ভয়েসের মধ্যে কিন্তু বলছি, এটা একটা ভয়েসের বিশাল একটা কাজ। আমরা সবাই জানি যে মেমি আপার চমৎকার একটি গুণ রয়েছে, সেটা হচ্ছে আবৃত্তি। আমরা তার আবৃত্তি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করবো, সে তার আগে একটু বিদায় নিয়ে আসি। অবশ্যই আপনাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের বলতন ল্যাপটপ তার কথা এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, শুভেচ্ছা। আমার রবীন্দ্রনাথের একটা প্রিয় কবিতা, কেউ বললে ওটাই আমি ম্যাক্সিমাম আবৃত্তি করি। আচ্ছা, ওটাই শুনুন। হো গো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনে আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা আমাকে পুরো সময় দেননি মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন
কালো স্রোতের ওপারের বালুডাঙায়। এটুকুই থাক আজকে। তারকা কথনে।